মালদায় জোর কদমে চলছে ভোটের প্রচার, প্রচারে খামতি রাখতে চাইছে না কোনো পক্ষই। তৃণমূল কংগ্রেসের মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে সাথে নিয়ে এদিন প্রচার করেন মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকে। কখনো হুটপোলা জিতে আবার কখনো পায়ে হেঁটে মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন তিনি। আবার উত্তর মালদা তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে হরিশ্চন্দ্রপুরে প্রচার করছেন। অন্যদিকে প্রচারে পিছিয়ে নেই বিজেপি প্রার্থীরাও। উত্তর মালদার বিজেপি প্রার্থী শিরুপা মিত্র চৌধুরী হিরেটবাজারের জহুরা কালীর মন্দিরে পুজো দিয়ে এদিন ভোট প্রচারে অংশ নেন। তার পাশাপাশি রতুয়া 2 নম্বর ব্লকের পুকুরিয়ার গোবর্জনা কালী মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ করছেন উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু। গোপন সূত্রে খবর পেয়ে 5 জন ডাকাতকে গ্রেপ্তার করল মালদার গাজল থানার পুলিশ। জানা গেছে শুক্রবার রাতে গাজলের রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ভবানী কোঠা শান্তিমোড় এলাকায় ডাকাতের উদ্দেশ্যে বেশ কয়েকজন জমায়েত হয়। সে সময় খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ কর্মীরা। আটক করে তল্লাশি চালালে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় 1টি পাইপগান, 2টো কার্তুজ, লোহার রড, ধারালো অস্ত্র ছাড়াও মোটর বাইক। পুলিশের অনুমান বড়সড় ডাকাতির উদ্দেশ্যে ধৃতরা জড়ো হয়েছিল সেখানে, কিন্তু তার আগে সেই পরিকল্পনা ভেস্তে দেয় পুলিশ। দোল পূর্ণিমা উপলক্ষে কালিয়াগঞ্জ ব্লকের বরুণা গ্রাম পঞ্চায়েতের কাহিল এলাকায় শুরু হল 24 প্রহর ব্যাপী নাম সংকীর্তন অনুষ্ঠান। এবছর 60তম বর্ষে পদার্পণ করেছে নাম সংকীর্তন। শনিবার বিকেলে ভোট প্রচারের মাঝে নাম ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্য তৃণমূল সম্পাদক অসীম ঘোষ, জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা, জেলা তৃণমূলের চেয়ারম্যান সচিন সিংহ রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ অন্যান্যরা। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর প্রথমবার নিজের কেন্দ্রে এসে পৌঁছলেন রায়গঞ্জের বাম কংগ্রেস জোটের প্রার্থী আলী ইমরান রামজ ওরফে ভিক্টর। এদিন রায়গঞ্জ শহরে অবস্থিত উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠক করেন তিনি। তার সাথে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত, কংগ্রেসের জেলা নেতা তুষার গুহ। জয়ের বিষয়ে নিশ্চিত জোট প্রার্থী। বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। শনিবার ইটাহারে ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে ইটাহার পতিরাজপুর সহ বেশ কয়েকটি অঞ্চলে কর্মীদের নিয়ে কর্মী সভা আয়োজিত হল এলাকার বেসরকারি একটি ভবনে। দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্রকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান ইটাহারের বিধায়ক মোস্তারফ হোসেন সহ ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। ভোটের প্রশিক্ষণে এসে দুপুরের খাবার না মেলায় বিক্ষোভ ভোট কর্মীদের। ঘটনাটি ঘটেছে বালুরঘাটে। এদিকে ভোট কর্মীদের দায়িত্বপ্রাপ্ত জেলা আধিকারিক সুব্রত মহন্ত জানিয়েছেন সময় মতো খাবার না পৌঁছনোয় একটু সমস্যা হয়েছিল, সমস্যা মিটে গিয়েছে। অন্যদিকে বালুরঘাটের পর একই সমস্যা গঙ্গারামপুর মহকুমার বংশীহাড়ি বালিকা বিদ্যালয়। পরবর্তীতে মহকুমা শাসকের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। রায়গঞ্জ শহর থেকেই শুরু হল এই কেন্দ্রের বাম কংগ্রেস জোটের প্রচার। নাম ঘোষণার পর শনিবারই প্রথম এই কেন্দ্রে পা রাখলেন জোটের প্রার্থী আলী ইমরান রামজ ওরফে ভিক্টর। এদিন রায়গঞ্জে সিপিএম এর জেলা কার্যালয়ে বাম কংগ্রেসের এই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন বৈঠক শেষে রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে পৌঁছে নিরঞ্জন দাসমুন্সির মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রার্থী। এরপর দেওয়াল লিখন করে শুরু হয় প্রচার। রাহুল গান্ধীর 5টি ন্যায়কে সামনে রেখে প্রচারের বার্তা দেন তিনি। জয়ের বিষয়ে 100% আশাবাদী বাম কংগ্রেস জোটের প্রার্থী আলী ইমরান রামজ। ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা স্বর্গীয় জয়নারায়ণ সোমানির স্মরণসভা অনুষ্ঠিত হল শনিবার। এদিন রায়গঞ্জ মোটর পার্টস ও গ্যারেজ ব্যবসায়ী সমিতির সভাকক্ষে এই আয়োজন করা হল। এদিন সংগঠনের সদস্যরা শ্রদ্ধা জ্ঞাপন করেন জয়নারায়ণ বাবুর প্রতিকৃতিতে। সংগঠনের কোষাধ্যক্ষ প্রদ্যুৎ সাহা জয়নারায়ণ বাবুর নানান কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। কোচবিহারের দিনহাটায় বিজেপিতে যোগদান করল বড় সাগদল অঞ্চলের 25 জন যুবক। শনিবার বিকেল 5টা নাগাদ দিনহাটাতে বিজেপির জেলা সম্পাদক অজয় রায়ের হাত থেকে বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নেয় 25 জন নব ভোটার। এদিনের কর্মসূচিতে অজয় রায় ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিজেপির যুব মোর্চার সম্পাদক পরীক্ষিত অধিকারী শুভময় বর্মন প্রমুখ। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় নিরবিচ্ছিন্ন প্রচার চালিয়ে যাচ্ছেন এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এদিন গোয়ালপুকুরের গোয়াগাঁও এলাকায় প্রচার করেন তিনি। প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল সহ অন্যান্যরা। অন্যদিকে এদিন প্রচার চলাকালে গতি এলাকায় এক কর্মী সভার আয়োজন করা হয়। সেখানে কংগ্রেসের 2 পঞ্চায়েত সদস্য ও 1 পঞ্চায়েত সমিতির সদস্য সহ 100 কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেন। কোচবিহারের মাতালহাট গ্রাম পঞ্চায়েতের 20টি পরিবার যোগ দিল তৃণমূল কংগ্রেসে। আসন্ন লোকসভা ভোটের আগে শনিবার বিকেল 4:30 নাগাদ কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলম হোসেনের হাত ধরে কৃষি মেলা এলাকায় মাতালহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় এই দলবদল কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
কোচবিহারের অসম বাংলার সীমানার সংকোচ বাজার থেকে প্রচুর পরিমাণ অবৈধ মদ বাজেয়াপ্ত করল আবগারি বিভাগ। শনিবার কুমারগ্রাম ব্লকের বারবিশায় আবগারি বিভাগের কোচবিহার সদর রেঞ্জের ডেপুটি এক্সাইজ কালেক্টর সন্দীপ উকিল একথা জানান। জানা গিয়েছে এদিন সকালে আবগারি বিভাগের আলিপুর দুয়ার জেলার কুমারগ্রাম সার্কেল এবং কোচবিহার জেলার তুফানগঞ্জ সার্কেল ও বক্সিরহাট সার্কেল যৌথভাবে সংকোচ বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে 218 লিটার অবৈধ অসমের মদ উদ্ধার করা হয়েছে।